বিধানসভা উপনির্বাচনে তিনটি কেন্দ্রে সবুজ ঝড় লোকসভায় এগিয়ে থেকেও দাঁত বসাতে ব্যর্থ বিজেপি তিনটি কেন্দ্রেই জয় তৃণমূলের উপনির্বাচনে তিনে তিন বিপুল ভোটে জয়ী তৃণমূলের তিন প্রার্থী পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর নদিয়ার করিমপুর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা ভোটের আগে তিনটি কেন্দ্রে জয় তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে একথা বলাই যায় একদিকে বিজেপির এনআরসির বিরোধিতা অন্যদিকে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি এই দুই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল শুধু বিধানসভা নির্বাচন নয় আগামী বছর পৌর নির্বাচনেও বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে তিনটি কেন্দ্রের মধ্যে একমাত্র করিমপুরি ছিল তৃণমূলের দখলে খড়গপুর সদর ছিল বিজেপির দখলে কালিয়াগঞ্জ কখনোই তৃণমূল দখল করতে পারেনি বাম জামানার শুরু থেকে দু সাল পর্যন্ত উনচল্লিশ বছর টানা বামেদের দখলে ছিল করিমপুর দু সালে ষোলো হাজার ভোটে জিতে করিমপুর ছিনিয়ে নেন তৃণমূলের মৌহামৈত্র লোকসভা ভোটে এক লাফে প্রায় পঞ্চাশ হাজার ভোট বাড়ায় বিজেপি তবে শেষ হাসিটা হাসলেন মমতার বিমলেন্দু সিংহ রায় বিজেপির জয়প্রকাশ মজুমদারকে ব্যাপক ব্যবধানে হারালেন তিনি মিটেছে ভোটাররা খুব গীতস্ধ হয়ে গেছে তারপর আমাদের উন্নয়নগুলো আমরা ভালোভাবে প্রচার করতে পেরেছি আর সর্বোপরি আমাদের রাজ্য নেতৃত্ব থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী মহাশয় সহ রাজীব ব্যানার্জি এসেছিলেন আরও অনেক মন্ত্রী এসেছিলেন জেলা নেতৃত্ব উত্তরবঙ্গ থেকেও সবাই এসেছিলেন প্লাস আমাদের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব কর্মীরা মিউনিসিপ্যালিটির বুথ লেভেলের কর্মীরা এত পরিশ্রম করেছে তার পরিশ্রমের এই ফসল গত লোকসভা ভোটে গেরুয়া ঝড় দেখা দিয়েছিল উত্তরের কালিয়াগঞ্জে লোকসভা ভোটের পর এনআরসি ইস্যুতে হাওয়া ঘুরে যায় সীমান্ত ঘাষা কালিয়াগঞ্জে তৃণমূলের তপনদেব সিংহ সাতানব্বই হাজার চারশো আঠাশটি ভোট পেয়ে দু হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন গেরুয়া শিবিরের কমলচন্দ্র সরকারকে এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয় মূল কারণ হচ্ছে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর উনচল্লিশ বছর পর করিমপুর যে স্বাধীনতা পেয়েছে তার উন্নয়ন মহামৈত্র মহাশয়ের উন্নয়নৈত্র এবং ওদের উন্নয়ন ওদের কাজ মানুষের প্রতি যে আস্থা সেটা রেখে এই জয়টা আমরা পেয়েছি সকলেরই নজর ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর কেন্দ্রটি লোকসভাতেও এই কেন্দ্রে এগিয়ে গেরুয়া শিবির তবে পৌর এলাকা কেন্দ্রিক বিধানসভা ভোটে পৌর উন্নয়নের খতিয়ান তুলে ধরে জয়ী হয় তৃণমূলের প্রদীপ সরকার হার মানতে হয় বিজেপির প্রেমচাঁদ ঝাঁকে এদিনের জয় প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন রাজ্যের উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন সাধারণ মানুষ বিজেপির সর্বদিক দিয়ে ব্যর্থতা দেখেছে উত্তরবঙ্গের মানুষ এটা তারই প্রতিফলন পরিবেশনা বা বা আমাদের যে পরিষেবা দেওয়ার কথা সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই তার নেতৃত্বে এগিয়ে আছে আর অন্যদিকে যে সাংগঠনিক দুর্বলতার যে ফাঁক ফোকর ছিল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সেই দিকে অত্যন্ত নজর দিয়েছে যে সর্বদিক থেকে ব্যর্থতা তা কিন্তু ওই 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 উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যেই দেখেছে মানুষের বিরুদ্ধে অন্যদিকে হারের অন্যতম কারণ হিসাবে এনআরসি ইস্যুকেই দায়ী করেছেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার এটা কেন হল এটা এখন আমাদেরকে বসে এখন চিন্তা ভাবনা করতে হবে আমাদের দুর্বলতা কোথায় আমাদের রেজাল্ট আমাদের রেজাল্টটা এরকম হবে এটা তো আমরাও আশা করি কি দায়ী করবেন এর জন্য হ্যাঁ হয়তো করতেই হয় কারণ সেটাকে তারা যেটা মানে প্রত্যাঘাত করেছে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারি নাই এটা একটা কারণ এবার দেখে নেওয়া যাক তিনটি কেন্দ্রের ফলাফল করিমপুর তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ দু হাজার ছশো তেত্রিশ বিজেপির প্রাপ্ত ভোট পঁচাত্তর হাজার পাঁচশো ষাট বাম ও কংগ্রেস আঠেরো হাজার চারশো আঠেরো কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূলের প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার চারশো আঠাশ বিজেপি পঁচানব্বই হাজার চোদ্দোটি বাম ও কংগ্রেস জোট এখানে পেয়েছে আঠেরো হাজার আটশো সাতান্নটি খড়গপুর সদর তৃণমূলের প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার আটশো তিরানব্বইটি বিজেপি বাহান্ন হাজার চল্লিশটি ভোট বাম ও কংগ্রেস বাইশ হাজার ছশো একত্রিশ ভোট ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড